গত লেকচারে আমরা কিছু জেনারেল টার্ম দেখছিলাম আমরা বলতেছিলাম যে ফান্ডামেন্টাল অপারেটিং মেশিনস এখানে যে সিরিজটা আছে এই সিরিজে মূলত আমরা মেশিনের ফান্ডামেন্টাল কিছু টপিক নিয়ে আলোচনা করব বা টার্ম নিয়ে আমরা আলোচনা করব তো আমাদের গত ক্লাসের প্রথম যে টার্মটা ছিল ওটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল ভার্সেস মেকানিক্যাল অ্যাঙ্গেল ওইটা আমরা খুব ভালোভাবে ক্লিয়ার করছি আজকে আমাদের সেকেন্ড যে টপিকটা থাকবে ওই টপিকের নামটা হচ্ছে পোলপিচ তাহলে আমরা শুরু করতেছি আমাদের পোলপিচ দিয়ে পোল পিচ তো পোল পিচের আমরা একটা ফর্মাল ডেফিনিশান আমরা দিয়ে দিই এবং পরে আমরা যখন ভিডিওতে দেখাবো কয়েকটা মেশিন আঁকাব কয়েকটা মেশিন আঁকলেই তোমরাই বুঝে নিতে পারবো যে কার পোল পিচ বলে তো আমরা সেই কাজটাই করি এর যদি ফর্মাল ডেফিনেশান দিতে চাই তাহলে ফর্মাল ডেফিনেশান হবে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল বিটুইন টু অ্যাডজাস্টেন্ট পোল টু অ্যাডজাস্টেন্ট পোল তার মানে দুটো অ্যাডজাসেন্ট পোলের মধ্যে মধ্যকার যে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল ওইটাকে বলবো হচ্ছে আমরা পোল পিচ তার মানে এইখানে যে কথাটা গুরুত্বপূর্ণ বা আমরা কিওয়ার্ড বলতে পারি এখানকার কিওয়ার্ড হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল নট মেকানিক্যাল অ্যাঙ্গেল ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলটাকে আমরা বলবো পোল পিচ এবং ওই ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলটা হতে হবে ভাই দুটো অ্যাডজাসেন্ট পোল আমরা অ্যাডাস বলতে কী বসতেছি অ্যাডজাসেন্ট পোল বলতে বসতেছি যে একটা পোল থেকে তার নিয়ারেস্ট পোল সব থেকে কাছের যে পোলটা ওই পোল থেকে ওই পোলের মধ্যেকার ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলটাকে বলবো আমরা পোল পিচ তো আমরা ফার্স্টে যেটা করবো আমরা দুই পোলের মেশিন দেখাবো এরপরে চার পোল মেশিন এরপরে আমরা ছয় পোলের মেশিন দেখাবো তাহলে আমাদের পোল পিচ কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তো সেই কাজটা আমরা করি আমরা ফার্স্ট একটা টুপোল মেশিন আঁকাই এটা হচ্ছে আমাদের পোল মেশিন হবে এটা আমাদের ফোর পোল মেশিন হবে এটা আমাদের সিক্স পোল মেশিন হবে তো এটা আমার টু পোল মেশিন এন পোল আর হচ্ছে আমাদের স্পোল একইভাবে এটা আমরা ফোর পোল মেশিন দেখাবো তার মানে এইখানে হবে আমার সেই এটা হবে এই মেশিনের জন্য এন পোল একটু ক্লোজ দেখানো হয়ে যাচ্ছে কোনো প্রবলেম নাই বুঝতে পারলে হচ্ছে তাহলে দুই পোল দেখালাম এখানে আমরা একটা পোল দেখাবো আর এই জায়গায় আমরা আর একটা পোল দেখাবো তাহলে এন পোল এইখানে হবে এস পোল এইখানে হবে এন পোল এখানে হবে এস পোল একইভাবে এখানে আমরা আরেকটা পোল দেখাবো এখানে একটা পোল দেখাবো আমরা একটু চাপাই দিয়ে তাহলে আমার দেখতে সুবিধা হবে আচ্ছা তো এটা হবে এখানকার একটা পুল হবে এটাকে বলতে পারি এন পুল এর অ্যাডজাস্টেন্ট পোল হবে এখানে একটা ওকে এটা দেখবো সিক্স পোলের মেশিন দেখাবো তাহলে সিক্স পোলের মেশিন দুই পোল দেখাবো আর এখানে দুটো এখানে দুটো তাহলে এখানে একটা পোলের প্লেস হবে এখানে একটা পোলের প্লেস হবে এটা একটু উপর উঠবে ওকে আর এর ঠিক অপোজিট একটা পোল দেখাবো এখানে এর ঠিক অপোজিটে আমরা এখানে একটা পোল দেখাবো তাহলে এর বল থাকবে এরকম আচ্ছা তাহলে পোল এর অ্যাডজাস্টেন্ট পোল হবে পোল এর অ্যাডজাস্টেন্ট পোল হবে পোল আবার এর অ্যাডজাস্টমেন্ট পোল আবার এর এরজাস্টমেন্ট হচ্ছে পোল আবার এর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে পোল তো আমরা এখানে এটা হচ্ছে আমাদের টু পোল মেশিন এটা হচ্ছে টু পোল মেশিন এটা হচ্ছে ফোর পোল মেশিন এটা হচ্ছে আমাদের সেই সিক্স পোল মেশিন তো টু পোল ফোর পোল আর সিক্স পোল দেখানো হচ্ছে মানে এখানে দুটো পোল এন পোল আর এস পোল তো এগুলো আমাদের কনসার্ন না আমাদের যেটা কনসার্ন যে ভাই তাহলে এই এন পোল যদি আমরা রেফারেন্স হিসেবে কাউন্ট করি তাহলে এই এন এনপোলের অ্যাডজাস্টেন্ট পোল কয়টা আছে এখানে একটাই হবে এর এখানে অ্যাডজাস্টেন্ট পোল সেটা কোনটা ভাই এই এন পোল এর অ্যাডজাস্টেন্ট হবে এই রিসেন্ট এসপোল এনপোলের অ্যাডজাসেন্ট পোল মানে এনপোলের নিয়ারেস্ট অপোজিট পোলটাই হবে তার অ্যাডজাসেন্ট পোল তাহলে পোল আর এর অ্যাডজাসেন্ট অপোজিট পোল হচ্ছে আমার এই তাহলে এটা যদি সেন্টার হয় তাহলে এটাকে যদি আমি রেফারেন্স ধরি এটা হচ্ছে কত ডিগ্রি বলতে পারি এটাকে আমি আলফাইকলটা বলতে পারি জিরো ডিগ্রি আগে বলে দিচ্ছি ভাই এই অ্যাঙ্গেলগুলো সব কি অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে সব মেকানিক্যাল অ্যাঙ্গেল টু জিরো কারণ আমি প্লেস করছি এখানে এই বরাবর এবার আমি এনপোল আমি খুঁজবো এর রিসেন্ট নিয়ারেস্ট হচ্ছে অ্যাডজাস্টেন্ট পোল খুঁজব তাহলে পোল আছে আমি ঘুরতে ঘুরতে অপোজিট পোল এস এ গেলাম তাহলে আলফারমান কত ডিগ্রি ক্রস করার পর আমি পোল পাচ্ছি আলফারমান যখন আমি কত ওয়ান এইট্টি ডিগ্রি ক্রস করার পরে গিয়েই আমি এর অ্যাডজাস্টেন্ট পোল আমি পোল পেয়ে গেলাম সুতরাং একে এইখানে যে আলফার্মান ওই আলফারমানটা হচ্ছে বা এখানে যে মেকানিক্যাল অ্যাঙ্গেল পাচ্ছি ওইটা হচ্ছে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তার মানে এই দুটো অ্যাডজাস্টেন্ট পোল এদের মধ্যকার যে মেকানিক্যাল অ্যাঙ্গেল এইটার যে মেকানিক্যাল অ্যাঙ্গেল অর্থাৎ আমি যদি বলি থেটা এম সেটা কত ডিগ্রি ওয়ান এইটি ডিগ্রি আমার লাগবে কি ভাই ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল বিটুইন টু অ্যাডজাস্টেন্ট পোল তার মানে এই পোল আর এই পোল এদের মধ্যকার ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল লাগবে আমরা দেখেছি কোন অ্যাঙ্গেল মেকানিক্যাল অ্যাঙ্গেল তাহলে পোল কয়টা দুটো আমরা জানি দুই পোল মেশিনের ক্ষেত্রে বা টু পোল মেশিনের ক্ষেত্রে আমরা বলতে পারি মেকানিক্যাল অ্যাঙ্গেল ইকুয়াল টু ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল তার মানে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলের মান কত ভাই ওয়ান এইটি ডিগ্রি এখন এই যে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলটা দেখাইছি ভাই এইটাকে আমরা বলতে পারি পোল পিচ একইভাবে আমরা ফোরপোল মেশিনের জন্য আসি তো আমরা যেটা করবো যে ভাই এইটা আমাদের সেন্টার এই পোলের বা এই আর্কিটেকচারের এইটা সেন্টার তো এই বরাবর হচ্ছে আলফাগুলো কত ডিগ্রি জিরো ডিগ্রি আমরা রেফারেন্স ধরলাম তো আমরা চেষ্টা করবো এইটা হচ্ছে আমার রেফারেন্স পোল অর্থাৎ এনপোল আমরা চেষ্টা করবো এর রিসেন্ট এস এসপোল খোঁজার রিসেন্ট এবং মোস্ট নিয়ারেস্ট আমরা এর অপোজিট পোল খুঁজব তাহলে এবার আবার কে এনপোল আছে তাহলে এর অপোজিট পোল খুঁজলে এই যে রিসেন্ট পোল এর পরে কিন্তু আবার একটা এন পোল আছে আবার একটা পোল আছে কিন্তু কিন্তু আমরা যেভাবে ঘুরি তাহলে এর নিয়ারেস্ট পোল কোনটা নিয়ারেস্ট অপোজিট পোল হচ্ছে কোনটা এই যে পোল তাহলে নিয়ারেস্ট যে অপোজিট পোল সেটা হচ্ছে এসপোল তার মানে কত ডিগ্রি পর গিয়ে পাচ্ছি আমরা নাইনটি ডিগ্রি পর গিয়ে আমরা সেই আমরা সেই অপোজিট পোল পাচ্ছি আর অপোজিট পোল এই যে অপোজিট পোল বা অ্যাডজাস্টেন্ট যে এন পোলার এস পোল এদের মধ্যে অ্যাঙ্গেল ডিগ্রি পাচ্ছি নাইনটি ডিগ্রি তার মানে অ্যাঙ্গেলগুলো সব কি আমি ঘুরতেছি না তাহলে এগুলো কি ভিজিবল অ্যাঙ্গেল মিজারাবল অ্যাঙ্গেল তাহলে এগুলোকে বলবো আমরা মেকানিক্যাল অ্যাঙ্গেল তাহলে থেটা এম এখানে আমারটা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি আমার লাগবে কোন অ্যাঙ্গেল ভাই ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল বিটুইন টু অ্যাডজাসেন্ট পোল এর অ্যাডজাস্টেন্ট পোল হচ্ছে এটা মানে সংলগ্ন পোল তাহলে আমার লাগবে ইলেকট্রিক্যাল পোল আমরা জানি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল আর মেকানিক্যাল অ্যাঙ্গেল সম্পর্কে কি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল হবে ভাই পি বাই টু ইন্টু 90 ডিগ্রি অর্থাৎ মেকানিক্যাল অ্যাঙ্গেল এটা গুণ দিলে আমরা কোন অ্যাঙ্গেল পাবো ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল পাবো তাহলে পি কয়টা কয়টা পোল চারটা পোল তাহলে ফোর বাই টু ইন্টু কত ডিগ্রি নাইনটি ডিগ্রি মানে কত দুই কাটাকাটি কত হবে ওয়ান এইটি ডিগ্রি তার মানে ভাই এই যে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল ওইটাই কি আমার ওইটাই আমার সেই পোল পিস তাহলে পোল পিসটা এখানে কত ডিগ্রি ওয়ান এইটটি ডিগ্রি মজার বিষয় হচ্ছে ভাই টু পোল মেশিন হোক আর ফোর পোল মেশিন হোক পোল পিসের মান কিন্তু কত ডিগ্রি ওয়ান এইটি ডিগ্রি তার মানে আসলে কি মিন করতেছি তার মানে এখানে টু পোল হোক আর ফোর পোল হোক যত পোল হোক না কেন সামনে আমরা সিক্স পোল দেখবো সিক্স পোলও আমরা দেখবো সিক্স পোলের যে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল দুটো অ্যাডজাস্টেন্ট পোলের মধ্যেকার সেটা হবে ওয়ান ডিগ্রি তার মানে ধরেই নিতে পারি ভাই পোল পিচ ইজ অলওয়েজ নাইনটি এইটি ডিগ্রি ওয়ান এইটি ডিগ্রি পোল পিচ ইজ অলওয়েজ ওয়ান এইটি ডিগ্রি সেটা টু পোল হোক ফোর পোল হোক সিক্স পোল হোক যত পোলি মেশিন হোক না কেন তো এটা কেন এরকম কেন এরকম কারণ হচ্ছে আমি বলতেছি কেন চিন্তা করুক এইখানে ঘটনা কী করতেছে আমরা যদি এখান থেকে এখানে আনার ট্রাই করি এই স্পোলটা ছিল এই জায়গায় আর এই এনপোলটা এখানে ফিক্সড করে দিলাম এইখানেও ফিক্সড আছে এনপোল এইখানেও এনপোল ফিক্সড আছে তো আমি যদি এই স্পোলটাকে আস্তে 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 রোটেট করে মুভ করে আমি এইখানে আনতে পারি তাহলে কি এই ফিগারটা চলে আসতেছে না ভাই কারণ এই ফিগার এসপোল ছিল এখানে আর এই ফিগার এসপোল আছে এইখানে এটাকে মুভ করাতে করাইতে করাইতে এখানে মানে টিল্ট করে দিলাম মানে শিফট করাচ্ছে স্পলটাকে টিল্ট করতে 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 আমি এখানে আনলাম তারপরেও ভাই পোল পিচে আমার কথা হবে ওয়ান ডিগ্রি কারণ আমার পোল পিচ মানে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল বিটুইন টু অ্যাডজাস্টমেন্ট পোল তো অ্যাডজাস্টমেন্ট পোল মানে কি এক পোল হতে হবে কি ভাই এন পোল মানে সেখান থেকে ফ্লাক্স বেরোবে আর এক পোলে কী হবে ফ্লাক্স কী হবে ঢুকবে তাহলে আমরা গতকালের লেকচারে দেখছিলাম যে এইখানে ফ্লাক্স জেন্সিটি কী হবে ভাই ম্যাক্সিমাম এখানে কি ম্যাক্সিমাম এটা কেমন ম্যাক্সিমাম ভাই এটা পজিটিভ দিকে ম্যাক্সিমাম আর এখান থেকে ফ্লাক্স কী করতেছে লিপ করতেছে একটা ফ্লাক্স এন্টার করছে একটা ফ্লাক্সই করছে লিভ করতেছে তাহলে এখানে পজিটিভ ম্যাক্সিমা পেলে এখানে আমরা কী পাবো ভাই এখানে পাবো ভাই নেগেটিভ ম্যাক্সিমা এখানে পাবো নেগেটিভ ম্যাক্সিমা অর্থাৎ মিনিমা পাবো সহজ নেগেটিভ ম্যাক্সিমা যে কথা মিনিমাম সে কথা তার মানে এইবার পাবো ম্যাক্সিমা এবার পাবো কি মিনিমা আর ম্যাক্সিমা আর মিনিমা এদের মধ্যে কত ডিগ্রি সবসময় ওয়ান একটি ডিগ্রি কীভাবে ভাই এটা যদি আমার রেফারেন্স হয় এটা যদি আমার রেফারেন্স হয় তাহলে আমি আমি ম্যাক্সিমা থেকে শুরু করলাম তাহলে ম্যাক্সিমাম শুরু করতে করতে এই যে মিনিমাতে পৌঁছালাম তাহলে এই যে আসলাম কত ডিগ্রি ক্রস করলাম এখান থেকে আমি ওয়ান এইট্রি ডিগ্রি ক্রস করছি তার মানে এন পোলে ম্যাক্সিমাম এস পোলে কি মিনিমাম তাহলে এরকম যদি হয় এটা টিল্ট করলেও ভাই আমার কোনো প্রবলেম নেই আমার হিসাব ম্যাক্সিমাম টু মিনিমাম তাহলে এই বরাবর ম্যাক্সিমাম যেটাকে টিল্ট আমি এই পরবরি তখন এই বরাবর কি মিনিমাম তখন গেলে কত ডিগ্রি ওয়ানটি ডিগ্রি ক্লিয়ার একইভাবে এখানে যদি সিক্স পোল মেশিন হয় দেখো ভাই সিক্স পোল মেশিন করে এর অ্যাডজাস্টেন্ট পোল কোনটা হবে এর অ্যাডজাস্টেন্ট পোল হবে এই যেটা সব থেকে নিয়ারেস্ট যে পোলটা সেটা হবে কোনটা হবে এটা হবে তো একইভাবে এই পোল থেকে ফ্লাক্স কি হচ্ছে বেরোচ্ছে আর এই পোলে ফ্লাক্সই করতেছে এন্টার করতেছে তাহলে এই বরাবর কি পজিটিভ ম্যাক্সিমা এই বরাবর কি নেগেটিভ ম্যাক্সিমা অর্থাৎ ম্যাক্সিমা আর এখানে কী আছে মিনিমাম আছে তার মানে আমরা এই বরাবর যে অ্যাঙ্গেলটা দেখি এটা কত ডিগ্রি আলফা আলফাইকোল এটা রেফারেন্স এটা হচ্ছে আলফাইকোল কত ডিগ্রি জিরো ডিগ্রি আর এখানে কয়টা পোল দেখানো হয়েছে ছয়টা পোল একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা তার মানে এক পোল থেকে আরেক পোলের অ্যাঙ্গেল এক পোল থেকে আরেক পোলের অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ডিফারেন্স এই যে অ্যাঙ্গেলটুকু সে একটা অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে থ্রি সিক্সটি মানে তিনশো ষাট বাই কয়টা পোল ছয়টা পোল মানে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি মানে একটা এটুকু কত ডিগ্রি হবে সিক্সটি এটুক কত হবে সিক্সটি এটুক কথা হবে সিক্সটি এইগুলো আমার বিষয় না এইগুলো আমার কাছে কোনো কনসার্ন না এগুলো নিয়ে আমি আমি কনসার্ন থাকবো ভাই এই যে এই একটা এম পোল থেকে এট রিসেন্ট অ্যাট রাসেন্ট পোল অপোজিট পোল এর মধ্যেকার অ্যাঙ্গেল কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এটা অবশ্যই কী অ্যাঙ্গেল ভাই এটা অবশ্যই হচ্ছে আমাদের মেকানিক্যাল অ্যাঙ্গেল তাহলে আমরা এই সিক্স পোলের বেলায় মেকানিক্যাল অ্যাঙ্গেল পাচ্ছি কত সিক্সটি ডিগ্রি আর ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল পাবো ভাই পি বাই টু ইন্টু সেটা মেকানিক্যাল তাহলে পি কটা ভাই এখানে পোল কটা এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স পোল তাহলে সিক্স বাই টু ইন্টু সেটা মেকানিক্যাল মানে কত সিক্সটি ডিগ্রি তার মানে তিন ছয় আঠারো মানে কত হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি আগে বলছিলাম ভাই যত পোল মেশিন আসুক না কেন পোল পিচের মান সময় যে মেশিন হোক যত পোল মেশিন হোক টু পোল ফোর পোল সিক্স পোল এইট পোল টুয়েলভ পোল যত পোল এসে আমাদের পোল পিচের মান কিন্তু ভাই সবসময় কত ডিগ্রি হবে ওয়ান এইটটি এখানেও কত ওয়ান এইটটি এখানেও কত ওয়ান এইটটি কেন কারণ কি আমরা খুঁজতেছি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল কার কার মধ্যকার খুঁজতেছি হচ্ছে রিসেন্ট অ্যাডজাসেন্ট পোলের মধ্যকার অ্যাঙ্গেল তাহলে এই বরাবর কি এই বরাবর কী থাকবে ফ্লাক্সগুলো কি ম্যাক্সিমাম ডেন্সিটি থাকবে আর এই বরাবর কি মিনিমাম ডেন্সিটি তাহলে আমি যাচ্ছি কোথায় ম্যাক্সিমাম থেকে যাচ্ছি কোথায় মিনিমার দিকে তাহলে যে ম্যাক্সিমা থেকে আমি যখন মিনিমার দিকে যাব ম্যাক্সিমা থেকে আমি মিনিমার দিকে যাব তখন আমার এই অ্যাঙ্গেলটার মানে কত ভাই এই বরাবর একটু কত অ্যাঙ্গেল ক্রস করলাম ওয়ান এইট্টি তাহলে যদি ম্যাক্সিমাম থেকে মিনিমা যাচ্ছি আমার সব সময় অ্যাঙ্গেল হবে কত ডিগ্রি ভাই ওয়ান এইটটি এবং সেটাই হবে কি আমার পোল পিচ পোল পিচটা মোটামুটি শেষ করতে পারলাম আমাদের থার্ড যে টপিক থাকবে এই থার্ড টপিকটা আমাদের হবে কয়েল পিচ দিয়ে হবে কয়েল পিচ কয়েল পিচ এর সাথে সাথে চলে আসবে অ্যাঙ্গুলার স্লট পিচ এগুলো চলে আসবে তার আগে অ্যাঙ্গুলার স্লট পিচ বলি বা কয়েল পিচ বলি তার আগে আমাদের যেটা একটা উদ্দেশ্য কয়েল কাকে বলবে বা কয়েল কোন আর্কিটেকচারকে কয়েল বলা হবে এইটাকে ভালো করে আমরা ক্লিয়ার করব দেন আমরা কয়েল পিচ বলি স্লট পিচ বলি আমরা শিফট করবো আমাদের থার্ড যে টপিকটা ওইটাকে আমরা বলবো হচ্ছে কয়েল কয়েল কি সেটা আমরা একটু জেনে নেবো বা কোন আর্কিটেকচারকে কয়েল বলা হবে আমরা যদি একটু দেখার ট্রাই করি কয়েল হবে একটা ওয়ার ওয়ারের টার্ন আমাদের যে ওয়ারগুলো আছে বা কন্ডাক্টারগুলো আছে ওই কন্ডাক্টরের টার্ন টার্নের যে কম্বিনেশান ওই কম্বিনেশানকে আমরা বলবো হচ্ছে কয়েল তার মানে আমি এরকম দেখানো ট্রাই করতে পারি যে এটা হচ্ছে একটা স্লট এটা একটা স্লট মানে ড্রিল করা হয়েছে এখানে আমরা দেখবো একটু পরে প্র্যাকটিক্যালি এটা হচ্ছে আর একটা স্লট দুটো স্লট দেখানো হয়েছে তো এই স্লটের ভিতরে একটা কন্ডাক্টর এভাবে পাস করানো হয়েছে একটা কন্ডাক্টর এভাবে পাস করানো হয়েছে এবং ওই কন্ডাক্টরটাকেই আমরা ওই যে বাইরের সাইড দিয়ে আমরা বলতেছিলাম না কালকে যেভাবে ঢুকাবো তো এইভাবে ঢুকে আবার কেটে ঘোরাইতে আনতে হবে না এভাবে বারবার ওরা প্যাচাইতে হবে তার মানে এইটা এরকম বাইরে দিয়ে ঢুকবে এটাকে আমরা বলি ওভার হ্যাং আমরা এইগুলো নিয়ে গত লেকচারেও কথাবার্তা বলছি না সরি ফার্স্ট লেকচারে আমরা এই নিয়ে কথাবার্তা বলছি তাহলে এইটা হবে এটাকে আমরা একটা কয়েল বলতে পারি এটাকে আমরা একটা কয়েল বলতে পারি কিন্তু কথা হচ্ছে এটা একটা কয়েল কোনো প্রবলেম নেই কিন্তু এই কয়েল এই কয়েলটা কিন্তু তখন নাম হয়ে যাবে টার্ন কয়টা সেন একটা টার্ন না যেটা এখানে গেল এখানে আসলো পুরো একটা টার্ন তাহলে এই কয়েলকে আমরা বলবো ভাই সিঙ্গেল টার্ন কয়েল ওয়ান টার্ন কয়েল অথবা এটাকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের সেই সিঙ্গেল টার্ন কয়েল তো এটা কয়েল কিন্তু টার্ন কয়েল একটা এজনের নাম হবে সিঙ্গেল টার্ন কয়েল কিন্তু সাধারণত কয়েলে তো আর এরকম একটা কন্ডাক্টর থাকবে না এরকম আরও অনেকগুলো কন্ডাক্টার পেচাইতে হবে তো সেটা আমরা একটু দেখে আসি দুটো স্লটই আমরা দেখাই এখানে একটা কন্ডাক্টার এ ভেতর ভেবে পাস করানো হবে এই হচ্ছে একটা কন্ডাক্টার এই হচ্ছে আর একটা কন্ডাক্ট মানে একই কন্ডাক্টারের দুটো সাইড চিন্তা করি আমরা এই হচ্ছে ওভার হ্যাং এখান দিয়ে গিয়ে এখানে এসে এখানে স্টার্ট করলাম আমরা এটা সময় স্টার্টিং এখান থেকে গেলাম আসলাম এই বাড়িটাকে আমরা বলব মাল্টি টার্ন বলবো আমরা মাল্টি টার্ন মানে আগেরবার একটা টার্ন দেখাচ্ছিলাম এই যে জাস্ট একটা সিম্পল একটা টার্ন কিন্তু এবার দেখো মাল্টি টার্ন মাল্টি টার্ন কেমন হবে একবার পাক খেলাম এটা পুরো একটা টার্ন হইল এটা হলো একটা টার্ন কিন্তু আমরা একটা টার্ন হবে না একটা টার্ন নিলে হবে না আমরা এখানে আরও টার্ন নিব সুতরাং এখানে যাব এই স্লটের ভিতর আবার ঢুকব সরি হ্যাঁ এই স্লট দিয়ে ঢুকে আবার এখানে যাব ও আবার ওভার হ্যান্ড আবার এরকম আবার এই পাশ দিয়ে এসে আমি আরও পাঁচাবো আরও পেছানোর জন্য সেটা করতে পারি এরকমভাবে গিয়ে আবার এর ভিতরে ঢুকতে পারি এখান দিয়ে এখানে আবার এখান দিয়ে এই যেমন বাড়ি বের করে আনতে পারি তাই কি না তাহলে এইটাকেও কিন্তু আমরা কয়েল বলতে পারি এটাকে আমরা কয়েল বলতে পারি বা কয়েল বলবো কিন্তু এই যে ওরিয়েন্টেশন এই যে কয়েলটা এই কয়েলটার নাম হবে তখন সিঙ্গেল টার্ন কয়েল থাকবে না এই কয়েলটাকে আমরা বলবো তখন ভাই টার্ন এই কয়েনটাকে আমরা বলবো মাল্টি টার্ন কয়েল বলবো আচ্ছা তার মানে এই যে বান্সটা এই যে বাঞ্স দেখবা যে আমরা যখন একটু ভিজুয়ালাইজ করবো একটু পরে তখন এর পাশে একটা রাবার দিয়ে বা একটা যে ইলাস্টিক দিয়ে একটা এভাবে ব্যান্ড করে দেওয়া হয়েছে এটা একটা ইলাস্টিক দিয়ে ব্যান্ড করে দেওয়া হয়েছে মানে ওইটা একটা বাঞ্চ এটা একটা বাঞ্চ এটা আর একটা বাঞ্চ এরকমভাবে বাঞ্চিং করে দেওয়া আছে আর সিঙ্গেলটা সাধারণত কোনো জায়গায় ব্যবহার করা হয় না এটা জাস্ট একটা এক্সপেরিমেন্টাল বললাম যে এটা এরকমভাবে একটা অ্যাটান থাকলে সে কয়েলটাকে আমরা বলবো সিঙ্গেল টার্ন কয়েল এই ধরনের কয়েল দেখা যায় না আমরা যদি একটু দেখার চেষ্টা করি আমাদের এইখানে একটা যে স্টেটর আছে মূলত এটা এরকম এর ভেতরে থাকবে রোটর এই যে ভেতরে থাকবে স্টেটর আর এখানে থাকবে রোটর তো এটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসি আমরা রোটরের কয়েল নিয়েও কথাবার্তা বলবো আমরা এটাকে সাইডে রেখে দিচ্ছি না কিন্তু আমরা স্টিলার কয়েলটা নিয়ে আমরা একটু আলোচনা করি তোমরা যদি ভালো করে খেয়াল করো দেখতে পারবা ভাই এই পাশে ড্রিল করা হয়েছে আবার এই পাশে কি করা হয়েছে ড্রিল করানো হয়েছে তার মানে আমরা এভাবে দেখাই তাহলে এই যে ফাঁকা দেখো এই তারগুলো কিন্তু সব এখান ঢুকছে তাহলে ঢোকা মানে এখান থেকে ড্রিল করে দেওয়া হয়েছে এখান থেকে ড্রিল করা হয়েছে এবার পাশে একটা ড্রিল করা হয়েছে আর আমাদের এই যে ড্রিলিংগুলো এই একটা ড্রিল আর হচ্ছে আমাদের এই একটা ড্রিল আমরা এই যে ড্রিল করে দেখাচ্ছি এবং এই যে সে হচ্ছে প্র্যাকটিক্যালি ড্রিল করা হয়েছে এখানে অর্থাৎ এখানে গর্ত বানানো হয়েছে একটা হোল ক্রিয়েট করা হয়েছে এখন আমাদের যে যে কন্ডাক্টরগুলো এই যে একটা পয়েন্ট থেকে স্টার্ট করলাম স্টার্টিং পয়েন্ট এই যে পাশে তার বের করে দেওয়া হয়েছে এখান থেকে এই যে পাশ থেকে দুটো তার বের করে দেওয়া হয়েছে একটা তাহলে স্টার্টিং একটা হচ্ছে আমাদের এন্ডিং তাহলে এই হচ্ছে আমাদের সেই স্টার্টিং এই হচ্ছে আমাদের সেই এন্ডিং এখন তাহলে কীভাবে ডোক আছে এই যে স্টার্ট করলাম স্টার্ট করে এই যে হোল বা গর্ত আমরা এটাকে ওই যে কন্ডাক্টরগুলো যে দেখতে পাচ্ছি তামার যে কন্ডাক্টরগুলো এটাকে আমরা এবার আবার ঢুকালাম ঢুকে এবার আবার ঢুকায় আবার আর একটা হোল দিয়ে বের করছি দেখো ভাই এই যে আর একটা হোল দিয়ে কী করছি এখান দিয়ে বের করছি এখান দিয়ে প্রথমে এপাশ দিয়ে ঢুকছে এপাশ দিয়ে ঢুকছে এপাশ দিয়ে এই যে আমাদের ওভার হ্যাং এই যে এইটুকু এই সাইডটা কি এই সাইডটা আমাদের ওভার হ্যাং এই সাইডটা আছে আমাদের ওভার হ্যাং দেখো আমরা বলছিলাম এই যে ইলাস্টিক দিয়ে ইলাস্টিক দিয়ে বাঞ্চ করে দিছে দেখো এইখানে যে একটা প্লাস্টিক দিছে এখানে ওইটা দিলাস্টিক দিয়ে এটা বাঞ্চ করে দেওয়া হয়েছে ওই কনক্টার এইভাবে ঢুকছে আর একটা গর্তে ঢুকছে বা আর স্লটে এই দেশের স্লট আরেকটা স্লটে ঢুকছে তাহলে একটা স্লট ঢুকছে এ ঢুকে আবার কি ওই পদ্যে বেরোইছে আবার এভাবে বেরোইছে ঢুকছে ঢুকছে বেরোইছে ঢুকছে বেরোইছে ঢুকছে বেরোয় এভাবে করতে 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 এই যে অনেকগুলো টার্ন একসাথে জমা হয়েছে এবং এই টার্নগুলোকে আমরা এই যে প্লাস্টিক দিয়ে বাঞ্চ করে দেওয়া হয়েছে এই যে বলছিলাম এই যে প্লাস্টিক দিয়ে বাঞ্চ করে দেওয়া হবে এইখানে বাঁচ করা নেই তারা এই জায়গায় বাঞ্চ করেছেন তারা বাঞ্চ করেছে এই জায়গায় তার মানে তারা এই জায়গায় বাঞ্চ করেছে একটা ইলাস্টিক দিয়ে বাঞ্চ করেছে এখানে বাঞ্চ করে নেই তাহলে এই একটা বাঞ্চ আবার দেখো ভাই এইটারই অপোজিট পাশে আর একটা বা দুই জায়গায় বাঞ্চিং করা হয়েছে তাহলে যে বাঞ্চ তার মানে এখানে কন্ডাক্টর বলবো কোনগুলোকে আর আমরা কি বলে আর ওভার হ্যাং বলবো কোনগুলোকে যেইটা এই যে গর্তের ভেতর আছে এই যে অর্থাৎ এইটুকু দেখো ভাই এখান থেকে তার ঢুকছে এখান থেকে তার ঢুকছে এবং এইটুকু হচ্ছে কন্ডাক্টর আবার বেরোয় পাশ দিয়ে আবার ঢুকছে এবারে আবার বেরোইছে আবার ঢুকছে আবার বেরোইছে এভাবে চলতেছে তাহলে এই মাঝখানের এইটুকু আমরা বলবো কন্ডাক্টর এটাকে আমরা একটা বলবো আরেকটা কন্ডাক্টর তাহলে এটা হচ্ছে একটা কন্ডাক্টর সাইড আর এখান থেকে বেরোনোর পর যে আরেক জায়গাতে ঢুকছে এভাবে এখান থেকে ঢুকছে এখান থেকে ঢুকছে এটা কি আরেকটা কন্ডাক্টর সাইড এবং এইটাকে এটাকে বলবো ওভার হ্যাং এবং এটাকে আমরা কি বলবো ভাই ওভার হ্যাং তাহলে কয় জায়গায় ওভার হ্যাং পাচ্ছি আমরা দুই জায়গায় আমরা সেই ওভার হ্যাংটা আমরা পাচ্ছি আর এই একটা কন্ডাক্টর আর কি একটা কন্ডাক্টার তাহলে ওই যে পুরো আর্কিটেকচার করলাম বা এই যে পুরো যে বান্সটা করলাম এইটাকে আমরা বলবো হচ্ছে কয়েল এবং এই কয়েলটাকে আমরা কী ভাই মাল্টি টার্ন কয়েল কারণ এখানে বহুবার পাক দেওয়া হয়েছে অনেকবার তোমরা এটা থিকনেস দেখলে বুঝতে পারতেছো এটা থিকনেস দেখলে তোমরা বুঝতে পারবা যে কতবার এখানে কী করা হয়েছে টার্ন করা হয়েছে এভাবে এভাবে টার্ন করা হয়েছে কতবার এটাকে বল মাল্টি টার্ন তার মানে এইটাকে আমরা জাস্ট এর সাথে কম্পেয়ার করতে পারি এটাকে আমরা যে বোর্ডে যেটা দেখালাম ওইটাকে আমরা এর সাথে কম্পেয়ার করতে পারি আমরা বুঝতে পারলাম তার মানে দেখতেই পেলাম যে এখানে তাহলে কন্ডাক্টর সাইড হচ্ছে দুটো এই পাশের ভেতরে গর্তের ভেতরে যেটা থাকবে ওইটা একটা আর এই পাশের গর্তের ভেতরে থাকবে আর একটা আর গর্তের বা যে ড্রিলের ভেতর যেটা থাকবে ওইটা বলবো কন্ডাক্টার সাইড আর বাইরে যেগুলো থাকবে এই যে এইটা এইগুলোকে আমার বলবো চোভার হ্যাং তার মানে ভাই এই যে এই পোর্শনটি এটা কি কন্ডাক্টারের ভেতর আছে না আমাদের গর্তের ভেতর এটা কোথায় এই যে এইভাবে না এভাবে ঢোকানো হয়েছে না এটা কি এভাবে ঢোকাই দেওয়া হয়েছে আবার ওই দিয়ে বের করে আবার কি এভাবে দেখানো হয়েছে তাহলে এই যে গর্তের ভেতর ঢোকাই দিলাম এইটাকে বলবো একটা কয়েল সাইন এটাকে বলবো আমরা কয়েল সাইড ওয়ান আর এই যে ওইটা এটা কি ফিরতি পথে আবার কি ঢুকলো এ দেখো ভাই এই যে ঢুকলো এই যে ঢুকলো এই যে ওভার আবার কি এটা না এই পাশ দিয়ে আমরা যদি ঠিক এরকম চিন্তা করি তাহলে কি ঢুকছে উপর দিয়ে ওভার হ্যাং আবার কি বেরোইছে তাহলে এই সাইডটাকে আমরা বলব ভাই আর একটা কয়েল সাইড এটাকে আমরা বলতে পারি কয়েল সাইড টু আর এই যে এই অংশটা দেখতে পাচ্ছি এটা একটা ওভার এটা আমার সেই ওভার আমরা আমরা গত ক্লাসে বলছিলাম যে ভাই এই ওভার কিন্তু কোনোভাবেই স্কিপ করা বা আনইউজড করা সম্ভব না বা অব্যবহৃত রেখে দেওয়া সম্ভব না এগুলো লাগবেই লাগবে আমাদের এটা আমাদের লাগবেই তো এই হচ্ছে গেলো একইভাবে ভাই একইভাবে আমরা যদি আমরা যেটা দেখতে চাই এইখানে হচ্ছে আমাদের স্টেট অর এটা তো এই স্টেটরের ভেতর থাকবে এভাবে রুট থাকবে যেভাবে এভাবে হচ্ছে রুটোর থাকে তো এটা হচ্ছে পুরো একটা আমাদের যে মোটর পুরো একটা মোটরের ওরিয়েন্টেশন আমরা দেখাচ্ছি তো আমরা স্টেশনে দেখলাম এবার আমরা রোটের আসি এখানে মাত্র কয়টা খাস দেখানো হয়েছে বা কয়টা গ স্লট দেখানো হয়েছে এখানে এই একটা স্লট একটা স্লট মোট কয়টা স্লট দেখানো হয়েছে এখানে দুটো স্লট দেখানো হয়েছে কিন্তু ভাই এইটা একটু ভালো করে দেখো তো এখানে কতগুলো স্লট দেখানো হয়েছে অস মানে প্রায় বারো থেকে চোদ্দোটার মতো স্লট এখানে আছে একটা গর তো যে ঢুকছে এই যে কন্ডাক্টর এই যে আমার কালার তোমরা দেখতে পাচ্ছ এই যে এই যে তোমরা দেখতে পাচ্ছ তাই একটাতে ঢুকছে আবার আরেকটা দিয়ে বেরোয়াছে ঢুকছে বেরোয় ঢুকছে বেরোয় ঢুকছে বেরোইছে তাহলে এই যে এই জিনিসগুলো যে বাইরে যেগুলো আছে এই যে বাইরে যে তামাটে কালার বা কপার দেখতে পাচ্ছি এইটাকে আমরা বলবো হচ্ছে ওভার হ্যাং একইভাবে এই যে বাইরে যেটুক আছে ওইটুক আমরা বলবো ওভার হ্যাং আর এই যে ভেতরে যে কন্ডাক্টারটা আছে ওইটাকে বলবো আমরা কয়েল সাইড কন্ডাক্টর বুঝতে পারা গেছে তাহলে এই পুরো যে ওরিয়েন্টেশন এই পুরো ওরেশনটাকে আমরা বলবো জাস্ট সিম্পলি ইট ইজ কল বাই কয়েল অ্যান্ড ইট হ্যাজ টু সাইডস কয়েল সাইড ওয়ান অ্যান্ড কয়েল সাইড এটা আমাদের মেইন দেখানো গুলো এই যে আর্কিটেকচার বা ওরিয়েন্টেশান এটাকে বলবো হচ্ছে আমরা কয়েল বলবো তো এটার কয়টা সাইড থাকে তাহলে এই একটা সাইড এবং কি এটা আর একটা সাইড আমাদের যে কাজগুলো থাকবে আমরা এই কয়েলের ক্লাসিফিকেশান দেখব আমরা এই যে কয়েল এই কয়েলের ক্লাসিফিকেশান দেখব এবং ক্লাসিফিকেশানে এই সাইটগুলো আমার জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে এগুলো আমার জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে কয়েল সাইডগুলো আমরা এই জন্য বারবার কয়েল সাইড ক্লিয়ার করতে ভাই কোনটা কোনটা কয়েল সাইড এক কয়েল ঢুকাচ্ছি ব্রিল করে আর এক পাশে যদি বেরোচ্ছি তাহলে এই কয়েলের এই যে ঢুকালাম এইটা একটা সাইড হবে আবার বেরোলাম কি আমার আরেকটা সাইড হবে কয়েল সাইড ওয়ান কয়েল সাইড টু এই কয়েল সাইড ওয়ান আর কয়েল সাইড টু এদের মধ্যকার অ্যাঙ্গেলের ওপর বেসিস করে আমরা কয়েলটাকে আবার দুই ভাগে আমরা ডিস্ট্রিবিউট করব বা ক্লাসিফাইড করব তাহলে সেই ক্লাসিফিকেশান দাঁড়াবে কয়েলটাকে বলবো একটাকে বলবো ফুল পিচ কয়েল আরেকটাকে বলবো আমরা শর্ট পিচড কয়েল তারপরে এগুলো মুছে ফেলি দেখতেছি আমরা কার উপর ভিত্তি করে এই যে কয়েল সাইড কয়েল সাইডের অ্যাঙ্গেলের কয়েল সাইডের মধ্যকার অ্যাঙ্গেল তাহলে ওই কয়েলটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি বা ভাগে ক্লাসিফাই করতে পারি একটা হচ্ছে আমাদের সেই কি ফুল পিজড কয়েল এটাকে আমরা বলতে পারি ভাই ফুল পিসড কয়েল আর আর একটাকে আমরা বলতে পারি ভাই সেটাকে শর্ট পিসড কয়েল আর এই শর্ট পিসড কয়েলের আরেকটা নাম আছে সেটাকে আমরা বলতে পারি ভাই করডেড কয়েল করডেড কয়েল একটা হচ্ছে ফুল পিস্ট কয়েল একটা হচ্ছে শর্ট পিসড কয়েল বাকি করডেড কয়েল এখন কথা হচ্ছে আমরা দেখতেছিলাম এখানে একটা স্লট করা ছিল খাজ করা ছিল এই যে এখানে একটা স্লট করা হয়েছে আর এখানে আরেকটা স্লট মানে তার পাশেই এভারেস্ট দেখল এখানে একটা স্লট আর এবার আরেকটা স্লট করা হয়েছে দুটো স্লট তাহলে এই একটা স্লট আর কি আমার এই একটা স্লট তাহলে কিসে কন্ট্রাক্ট দিয়ে পাস করা হচ্ছে ব্যাক করে ওভার্যাং দিয়ে আবার আসতেছে যদি এটা মাল্টিটার্ন কয়েল হতো তাহলে কী হতো ভাই এপারে যাওয়ার পর আবার গিয়ে এখানে ঢুকতো এখানে যেত এই যে এটা আমার কি একটা কয়েল তৈরি হতো তাই কিনা তাহলে এটা সাইড দিচ্ছিলাম দুটো এটা একটা কয়েল সাইড বা এই যে পুরোটা এটা হচ্ছে একটা কয়েল সাইড এটা হচ্ছে কি আমার সেই আর একটা কয়েল সাইড তাহলে এই কয়েল সাইডের মধ্যকার যে ডিস্ট্যান্স অর্থাৎ অ্যাঙ্গেল অ্যাঙ্গুলার ডিস্ট্যান্স মানে কৌণিক ব্যবধান বলতে পারে কৌণিক দূরত্ব মানে আমরা অ্যাঙ্গেল বলতে পারি সোজা হিসাব তাহলে এই কয়েল সাইড আর এই কয়েল সাইড এদের মধ্যকার যে অ্যাঙ্গেল সেটা হতে পারে অনেক ডিগ্রি সেটা হতে পারে একষআ ডিগ্রি চেয়ে কম তবে কথা হচ্ছে ভাই একশো আশি ডিগ্রি বেশি হবে না এটা আমরা দেখব দুটো কয়েল সাইডের মধ্যকার অ্যাঙ্গেল কখনোই একশো আশি ডিগ্রির থেকে বেশি হবে না যদি এই কয়েল সাইড আর এই কয়েল সাইড এদের মধ্যকার যে অ্যাঙ্গেল সেটা যদি হয় ওয়ান ডিগ্রি হয় তাহলে সেই কয়েলটাকে আমরা বলবো যে কী কয়েল ভাই ফুল পিসড কয়েল এবং এই কয়েল সাইড আর এই কয়েল সাইড এদের মধ্যকার অ্যাঙ্গেল যদি ওয়ান এইটি থেকে ছোটো হয় লেস দে ওয়ান ওয়ান এদের যে অ্যাঙ্গেলটা সেটা যদি লেস দেন কত ডিগ্রি হয় ওয়ান এইটি ডিগ্রি হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি ভাই শর্ট পিস্ট কয়েল অর করডেড কয়েল এখন কিছু প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে যে ভাই আপনি এইভাবে তো কন্টার্ট ঢুকাচ্ছেন এভাবে ঢুকালেন এভাবে ঢুকালেন আবার এভাবে ঢুকে এভাবে বের করলেন এভাবে বের করলেন কিন্তু এইটাও তো খারাপভাবে আছে এইটাও খারাপভাবে আছে তাহলে এইটা আর আর এইটার মধ্যেকার ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল আপনি কীভাবে বের করবেন বা এদের মধ্যকার যে অ্যাঙ্গেল ডিফারেন্স এটা আপনি কীভাবে বের করবেন এটা দেখার জন্য আমরা এইটার হেল্প না নিই সেটার হেল্প আমরা না নিই আমরা রোটোর হেল্প নিই এটা বোঝার জন্য যে এই কলসেটের মধ্যে অ্যাঙ্গেল আমরা কীভাবে যাচাই বাছাই করব এই এই আর্মেচারটাকে আমরা ভালো করে খেয়াল করতে পারি তাহলে প্রথমেই কাজ হবে আমরা এই আর্মেচারের এই আর্মেচারে কতগুলো স্লট আছে সেগুলো কাউন্ট করে ফেলা প্রথম কাজই হবে এটা কয়টা স্লট আছে সেটা চেক করে ফেলি আমরা আমরা যে কোনো একটা স্লটকে আমরা রেফারেন্স হিসাবে ধরে নিই তাহলে ধরে নেই এটা হচ্ছে আমার একটা রেফারেন্স আমরা এটাকে মার্ক করে দিই মার্ক কালার থাক তাহলে বুঝতে পারবো আমরা যে এইখানে হচ্ছে আমার সেই রেফারেন্স স্লট এটাকে বলতে পারবেন এক নম্বর স্লট তাহলে গুনতে গুনতে ঘুরে 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 আমি আবার কোথায় আসবো সেই এইখানে আসবো তাহলে এক নম্বর স্লট দুই এরপরে তিন নম্বর এরপরে চার নাম্বার এরপর হচ্ছে পাঁচ ছয় সাত আট নয় ওকে দশ এগারো বারোটা কয়টা কয়টা স্লট তাহলে করছি বারোটা স্লট তাহলে আমার কাছে যে রোটরটা আছে বা আর্মেচারটা আছে এটার ভেতর স্লট হচ্ছে বারোটা তাহলে আমরা সেটা একটু দেখানোর ট্রাই করি আমরা দেখতে চাচ্ছি আমার কাছে যে আর্মেচারটা আছে আমার কাছে যে আর্মেচারটা আছে এই আর্মেচারটা এই আর্মেচারের যে কয়েলটা আছে এই কয়েলটা কি ফুল পিস্ট কয়েল নাকি শর্ট পিস্ট কয়েল যদি আমরা এটা বুঝতে পারি যে এই আর্মেচারটা কোন কয়েলে ওরিয়েন্টেড ফুল পিস নাকি শর্ট পিস তাহলে আমরা এরকম যে কোনো আর্মেচার দেখলেই বলতে বলে যেতে পারবো এই যে আমার কাছে যে কোনো আর্মেচারগুলো আছে এই যে কোনো আর্মেচার দেখলে বলে দিতে পারবো এই আর্মেচার যে কয়েলটা পাচ্ছন্ন সেটা কি ফুল পিস নাকি শর্ট পিস সেটাই আমরা শিখবো এটা করার জন্য আমরা ওই আর্মেচারটাকেই নিব আর্মেচারটা ড্র করবো এখানে তো আমরা যেই আর্মেচারটা দেখলাম ওই আর্মেচারে তাহলে স্লট ছিল কয়েটা বারোটা স্লট ছিল হচ্ছে বারোটা তাহলে এই হচ্ছে আর্মেচার এখন কথা হচ্ছে ভাই আমি যদি এভাবে দেখাই আমি যদি ঠিক এইভাবে তোমাদেরকে আর্মেচারটা দেখাই তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ তোমরা শুধু এবং শুধুমাত্র এই বাইরের গোলটা দেখতে পাচ্ছ এছাড়া কিছু দেখতে পাচ্ছ না কিন্তু এটা কেমন টাইপের সিলিন্ড্রিকাল টাইপের না এই এই যে মার্কারের মতোই দেখতে আমি তো মার্কারটাকে এভাবে ধরি তাহলে তুমি মার্কার কী দেখতে পাচ্ছ শুধুই কি সামনের গোলটা দেখতে পাচ্ছ না একইভাবে তুমি যদি আর্মেচারটাকে এইভাবে ধরি তাহলে তুমি আর্মেচার শুধু কী দেখতে পাচ্ছ শুধুই কি একটা বৃত্ত দেখতে পাচ্ছ না এখানে এর পেছনে কে তাকে তুমি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো না তাহলে আমরা যারা দেখতে পাচ্ছি সেইটা আঁকাবো মানে কি আঁকাবো শুধু আর্মেচারেরই গোল অংশ আঁকাবো তাহলে এই হচ্ছে আমাদের সেই আর্মেচারের গোল অংশ আমি কি এটা দেখতে পাচ্ছি না শুধু আমি এই গোল অংশটাই আমি এখানে দেখতে পাচ্ছি তাহলে কয়টা স্লট আছে ভাই বারোটা স্লট আছে আমরা এক নম্বর স্লট কোনটা বলছিলাম এই যে মার্কার দিয়ে যেটা ইন্ডিকেট করা আছে মার্কার যেটা ইন্ডিকেট করা আছে কোথায় ইন্ডিকেট করলাম ওকে এই যে দেখতে পাচ্ছি এটা তো এটাকে আমরা বলবো হচ্ছে ওয়ান নাম্বার স্লট তাহলে এই হচ্ছে সে এক নম্বর স্লট তাহলে বারোটা যেহেতু কয়টা স্লট ভাই যেহেতু এটা বারো স্লট বিশিষ্ট একটা আর্মেচার তাহলে এর অপোজিট একটা অপোজিটে স্লট থাকবে তাহলে হচ্ছে তার অপোজিট স্লট তাই না একটা দুটো এই পাশে একটা থাকবে স্লট এই পাশে একটা থাকবে চারটা তাই না কটা দেখার লাগবে আটটা তাহলে এই গ্যাপে দুটো চারটা ছয়টা আটটা আর আগে একাইশি চারটা মোট কয়টা হবে বারোটা তাহলে আমরা এখানে একটা স্লট দেখাবো আমরা এখানে একটা স্লট দেখাবো হলো এখানে একটা স্লট দেখাবো এখানে একটা স্লট দেখাবো একইভাবে এখানে একটা স্লট দেখাবো আচ্ছা একইভাবে এখানে একটা স্লট দেখাবো এখানে একটা আচ্ছা এটা কয়েক নম্বর স্লট তাহলে এক এটা কত দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে কটা স্লট দেখালাম বারোটা তার মানে এই আর্মি চারটায় আমরা এখানে ড্র করলাম এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্টপ ফ্রন্ট সাইড থেকে দেখলাম আমরা তাহলে দেখো তো ভাই এখানে কি এখানে কি যে ড্রিল করে করে ঢুকানো এই যে এই যে কন্ডাক্টারগুলো আমরা দেখতে পাচ্ছি এই কন্ডাক্টর গুলো এখানে কি করা আছে এভাবে কি ড্রিল করে করে ঢোকা দেওয়া হয়েছে না তাই না এই যে কন্ডাক্টরগুলো এই যে স্লট এতটুকু স্লট মানে ড্রিল করে দিছি আমরা এখানে এখানে ড্রিল করে দিছি তাহলে এখন এখান থেকে ঢুকাইছি এখান থেকে বের করছি আবার ইয়ে করছি তাহলে কথা হচ্ছে ভাই কথা হচ্ছে এই এক নাম্বার স্লটে আমরা ড্রিল করে দিলাম আমরা ড্রিল করে ঢুকালাম কিন্তু এই আরমেচারে এক নম্বরে ঢুকায়ে ওটা বের করতে হবে নিশ্চয়ই ঢুকালাম কিন্তু এটা ঢুকানোর পরে আর এক পর দিকে করতে বের করতে হবে না তাহলে এক নম্বরে ঢুকাইছি কিন্তু বের করবো হয় তা কিন্তু আমরা জানি না সেটা জানার জন্য আন্দাজে কেউ এক নাম্বার থেকে ঢুকালো দুই নাম্বারে বের করলো কোনো প্রবলেম কোনো প্রবলেম নাই কেউ তিন নাম্বার দিয়ে একটা ঢুকালো চার নাম্বার দিয়ে বের করলো এরকম হতে পারে কোনো প্রবলেম নেই কিন্তু আমি যদি এইটা আঁকাচ্ছি তাহলে এইটা দিয়েই ডিফাইন করা লাগবে যে এক নাম্বারে ঢুকাইছি আর কয় নম্বর দিয়ে বের করছি এটা খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে আমরা আগের মতো এক নম্বর স্লটটা ডিফাইন করে দিই এটা হচ্ছে আমাদের কাছে কি সেই কীভাবে না আমরা এটাকে এভাবে দেখাই এটা হচ্ছে আমার সেই এক নম্বর স্লট আমি ব্ল্যাক মার্ক করে দিলাম এক নম্বর স্লট তাহলে ভাই এক নম্বর স্লটটা ভালো করে দেখো তো একটু এই এক নম্বর স্লটের এখান দুটো ঢুকাইছি কয়েল কয়েক ঢুকাইছি তাহলে এক নম্বর দিয়ে বের করলাম এই যে এক নম্বর দিয়ে বের হয়ে দেখো তো ভাই এই যে তামার তারটা কই গেছে এক নম্বরে হয়ে বের হয়ে সে গ্যাসে হচ্ছে আমি যারা দেখতে পাচ্ছি এখান থেকে তোমরা তো দেখতে পাচ্ছ না এটা ঢুকছে হচ্ছে আমরা এটা দেখি হ্যাঁ এই যে এক নম্বরে ঢুকছে এক নম্বর থেকে ঢুকায় সে বের করছে এখান থেকে তামার তার ঢুকছে এখান থেকে তামার তার বের হয়ে তামার তার এই স্লটে গিয়ে ঢুকছে তোমরা ভালো করে দেখতে পারো ভালো করে দেখতে পারো তোমরা এই এক নম্বর দিয়ে ঢুকছে এই এক নাম্বার দিয়ে হচ্ছে ঢুকছে এটা তাহলে এক নম্বর দিয়ে ঢুকলে এইখান দিয়ে তামার তার এই যে বের হয়ে সে আমার হাতের এই জায়গায় যে স্লটটা আছে এই স্লট দেশে বের হয়েছে ঠিক না ওকে দেখা যাচ্ছে তো এক নম্বর দিয়ে বের হয়েছে এই জায়গায় তামার তার এই পাশ দিয়ে বেরোয় আবার কয় নাম্বার এই যে পাশ থেকে বেরোইছে তাহলে আমি ধরে রাখছি ভাই এটা হচ্ছে আমার কয় নাম্বার এক নম্বর তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এক নাম্বার দিয়ে ঢুকছে এবং কয় নম্বর দিয়ে বেরোই ছয় নাম্বার দিয়ে বের হইছে তার মানে কন্ডাক্টার আছে এক নম্বরে আছে এক নাম্বার দিয়ে ঢুকে কয় নাম্বার দিয়ে এ পথে তো এটা তো অনেক এভাবে না এটা তো অনেক পেছনে পেছনে কি করা পেছনে অনেক বাড়ানো অনেক বাড়ানো তাহলে এক নাম্বার দিয়ে ঢুকে সেটা আবার কয় নাম্বার দিয়ে বেরোইছে ছয় নাম্বার দিয়ে বের হইছে তাহলে এক নম্বর সাথে কানেকশান আছে কয় নম্বরের ছয় নম্বরের কিন্তু কানেকশান আছে তাই কিনা এক নাম্বার সাথে কানেকশান আছে কয় নম্বরের ছয় নম্বরের কানেকশান এটা যদি সেন্টার হয় তাহলে এটা হচ্ছে একটা সাইড তাই কিনা আমরা এখানে যে কলগুলো দেখেছিলাম এভাবে গিয়ে এভাবে 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 তাই কিনা তো এইটা কি একটা এক একটা স্লট ঢুকাইছে ওর বের করছে আর আরেকটা স্লট দিয়ে তাহলে এইটা হবে একটা সাইড মানে এক নম্বর যে কলেক ঢুকছে এইটা হবে একটা কয়েল সাইড এবং এটাভাবে করে এভাবে এনে আবার ছয় নাম্বার না তাহলে এটা খেয়ে আমার আর কয়েল সাইড হবে এইটা একটা কয়েল সাইড আর এটার একটা কয়েল সাইড তাই না তাহলে এইটা হচ্ছে এই যে এইটা এই যে বান্সটা সেটা হচ্ছে এন বেরোইছে আবার কি টু দিয়ে সিক্স দিয়ে ঢুকছে তাহলে আমার উদ্দেশ্য থাকবে এই বরাবর একটা কয়েল সাইড আছে আবার কি বের হয়ে আবার কি এই বরাবর একটা কয়েল সাইড আছে আমার টার্গেট থাকবে এই কয়েল সাইড আর এই কয়েল সাইড এদের মধ্যকার ইলেকট্রিক্যাল সরি এদের মধ্যকার অ্যাঙ্গেল কত ডিগ্রি সেটা আমার মেইন টার্গেট তাহলে আমরা ধরে নিই যে ভাই এই বরাবর এটা হচ্ছে কত ডিগ্রি আলফাইকল্ট কত ডিগ্রি ধরে নিই আলফাইকাল্ট কত ডিগ্রি জিরো ডিগ্রি কোনো প্রবলেম নেই এটাকে ধরে নেই টু জিরো ডিগ্রি এবং এটা হচ্ছে কয় নাম্বার স্লট এক নম্বর স্লট বা এক নম্বর ড্রিলড ড্রিল করা হয়েছে তাহলে এটা হচ্ছে আলফাইকালটা কত ডিগ্রি জিরো ডিগ্রি এখন তাহলে ভাই এখানে কয়টা ড্রিল করা হয়েছে কয়টা ড্রিল করা হয়েছে বারোটা তাহলে এই এক নম্বর স্লট থেকে এই যে রিসেন্ট বা অ্যাড যে স্লট আছে এই স্লট এদের মধ্যে কেন কত ডিগ্রি হবে সেটা বের কী হবে থ্রি সিক্সটি বাই হবে হচ্ছে টুয়েলভ মানে কত থার্টি ডিগ্রি তাই না তাহলে এইটুক থার্টি আবার এখান থেকে যে এইটুক সেটাও কত থার্টি এখান থেকে একটু কথা হবে থার্টি তাই না এখান থেকে একটু কথা হবে থার্টি এখান থেকে একটু কথা হবে থার্টি 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 কটা থার্টি তাহলে পাঁচটা থার্টি না পাঁচটা না কটা হ্যাঁ পাঁচটা থার্টি একটা দুটো তিনটা চারটা পাঁচটা তাহলে মোট অ্যাঙ্গেল কত হচ্ছে ভাই ওয়ান মানে এইখান থেকে একেবারে এই কয়েল সাইড থেকে এই বরাবর আস্তে 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 অর্থাৎ এই কয়েল সাইড থেকে শুরু করলাম এই কয়েল সাইড থেকে এবার আসতে আস্তে 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 মোট কত ডিগ্রি ক্রস করলাম আমরা মোট ক্রস করলাম আমরা কত ডিগ্রি দেড়শো ডিগ্রি তাহলে এই যে কয়েল সাইডটা এই কয়েল সাইড এই বরাবর আর এই কয়েল সাইড হচ্ছে আমরা এই বরাবর তাহলে এই যে কয়েল সাইড এই কয়েল সাইড আর আমার এই কয়েল সাইড এদের মধ্যে কার অ্যাঙ্গেল হবে কত ডিগ্রি ভাই দেড়শো ডিগ্রি আমরা আগেই বলছি ভাই দুটো কয়েল সাইডের মধ্যকার অ্যাঙ্গেল যদি দেড়শো ডিগ্রি হয় সেটা অবশ্যই কত ডিগ্রি একশো আশি থেকে কম তাহলে একশো আশি ডিগ্রি হলে ওইটাকে আমরা বলবো ফুল পিস্ট কয়েল আর একশো আশি থেকে কম হলে সেটাকে আমরা কী বলবো শর্ট পিস্ট কয়েল তার মানে আমার যে এইখানে যে এখানে যে আর হচ্ছে দেখাচ্ছিলাম এখানে কোন কয়েল ওরিয়েন্টেড করা হয়েছে এখানে যে কয়েলটা ওরিয়েন্টেড করা হয়েছে তার নাম হচ্ছে ভাই শর্ট পিস্ট কয়েল কারণ এদের মধ্যকার অ্যাঙ্গেল কত ডিগ্রি এই কয়েল সাইড থেকে আর একটা কয়েল সাইডের মধ্যকার অ্যাঙ্গেল হচ্ছে ভাই কত ডিগ্রি দেড়শো ডিগ্রি হুইস ইজ লেস দেন ওয়ান এইটি ডিগ্রি দ্যাটস ওয়াই উই কল দ্য আর্মেচার আর্মেচার কয়েল বা ওরিয়েন্টেশন দ্য কল কয়েল ইজ কল বাই শর্ট পিচড কয়েল সুতরাং এখানে যে কয়েলটা সেটাকে আমরা বলতে পারি ভাই শর্ট পিস কয়েল ওকে আমরা এই যে কয়েলের মধ্যকার যে অ্যাঙ্গেলগুলো বলতেছি না এই যে এটাকে বললো কয়েল পিচ এটাকে বলবো কি আমরা এই কয়েল সাইড থেকে আর এক কয়েল সাইড মধ্যকার যে অ্যাঙ্গেল ওইটাকে আমরা বলবো হচ্ছে কয়েল পিচ ওইটাকে আমরা বলবো হচ্ছে কয়েল পিচ এখানে আমরা পিচ 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 এই পিচ দ্বারা কি বুঝতেছি আমরা আচ্ছা পিচ স্ট্যাম্পটা আসছে হচ্ছে পিচ স্ট্যাম্পটা আসছে কোথেকে পিচ স্ট্যাম্পটা আসছে হচ্ছে আমাদের যে মিউজিক ওইখান থেকে আসছে আমাদের পিচ স্ট্যাম্পটা আসছে দেখবা যখন গানের যারা ক্লাসিক্যাল মিউজিক গা ক্লাসিক্যাল সং যারা গায় তারা প্রায় বলে এই তুমি হারমোনিয়াম ওলাকে বেশিবার বলে যে আমি আমি কিন্তু খুব মানে তীক্ষ্ণ সুরে গাই কেউ হচ্ছে মোটা সুরে গায় তাহলে তার এক ধরনের রেঞ্জ আছে যে তীক্ষ্ণ সুরে গায় তার এক ধরনের রেঞ্জ আছে গলার ভয়েসের যে মোটা গলা গায় তার এক ধরনের রেঞ্জ আছে তো হারমোনিয়ামকে আলাকে হারমোনিয়াম যে বলা আছে ওটাকে ওনাকে বলে দেয় যে ভাই আমার পিচ এত তুমি এই রেঞ্জে হারমোনিয়াম বাজাবা পিচ মানে একটা রেঞ্জ যে এটা রেঞ্জ এই রেঞ্জে তুমি বাজাবা তাহলে এখানে রেঞ্জ কি ভাই একটা কয়েল সাইড থেকে আরেকটা কয়েল সাইডের মধ্যকার যে রেঞ্জ সেটা হচ্ছে কি পিচ তাহলে কয়েল পিসটা পাচ্ছি কত ভাই আমরা এখানে যে রেঞ্জটা সেটা কত ওয়ান এইট এখানে পাচ্ছি ওয়ান ফিফটি ওয়ান ফিফটি হুইস ইজ লেস দ্যান ওয়ান এইটটি তার মানে এটাকে বলবো আমরা শর্ট পিস্ট কয়েল এখানে প্রবলেম আরেকটা ক্রিয়েট হয়ে যায় যে ভাই আপনি এই কয়েল সাইড থেকে আপনি এই কয়েল সাইড এদের মধ্যে কেন কত একশো আশি ডিগ্রি কোনো প্রবলেম নেই কিন্তু আপনি একটু আগেই বললেন যে ভাই এই কয়েল কুইসের মান কখনোই একশো আশির থেকে বড় হতে পারবে না একটু আগেই আমি বললাম কিন্তু কথা হচ্ছে যে এই কয়েল সাইড যদি এই বরাবর না থেকে এই কয়েল সাইড যদি এই বরাবর থাকতো কথার কথা এক নম্বরতে ঢুকাইছি এক নম্বর দিয়ে বের করছি এভাবে এভাবে ওরিয়েন্টেড হয়ে এভাবে হয়ে আবার কথা এই এখান থেকে ঢুকছে ছয় নম্বর দিয়ে ঢুকছে কিন্তু ছয় নম্বর না ঢুকে এরপর দেশে তো কয় নম্বর ঢুকতে পারতো নয় নাম্বার দিয়ে ঢুকতে পারতো তাহলে এইটা হইতো কি একটা কয়েল সাইড এইটা হইতে কি আমার আরেকটা কয়েল সাইড তখন ভাই অ্যাঙ্গেল তো কত ডিগ্রি হচ্ছে এটুকু দেড়শো দুশো দশ দুশো চল্লিশ এইটুকু কত হতো ভাই কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি তখন তো ভাই কয়েল পিসের মধ্যে দুশো ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে প্রবলেমটা কি ভাই সোজা হিসাব হচ্ছে তুমি এই দিক দিয়ে ভাত খাইতে পারছো খুব সহজে মানে এইভাবে ভাত খাটতে পারছো সহজে এখন কেউ ইচ্ছা করলো ভাই এই দিক দিয়ে ভাত না খাই আমি এরকম পেছন দিয়ে নে আমি এবার ভাত খাবো সেটাও খাওয়া হবে এইভাবে খাওয়া হবে এবার এইভাবে খাওয়া হবে জন্য কখনোই এইভাবে গেলে কি অনেক বড় অ্যাঙ্গেল বা বড়ো ডিস্টেন্স ক্রস করা এভাবে গেলে তাহলে এখানে খুব সহজে খাওয়া যাচ্ছে এই জন্য সবসময় ছোটো অ্যাঙ্গেলকে প্রিফার করা হয় ইঞ্জিনিয়ারিং বা ফিজিক্স বলো সবসময় ছোটো অ্যাঙ্গেলগুলোকে প্রিফার করে এই জন্য এই যখন একশো ক্রস করে যাবে তখন এইটাকে আর আমরা কাউন্ট করবো না এইটাকে বাদ দিয়ে কাউন্ট করে আমরা কোনটা কাউন্ট করবো আমরা কাউন্ট করবো এটুক তাহলে কত হবে এইটুক কত সিক্সটি ডিগ্রি সিম্পল বলে সব থার্টি থার্টি আর থার্টি সিক্সটি আর কত নাইনটি আর কত থার্টি কত একশো বিশ তাহলে এটুক কথা হবে একশো বিশ হবে ডিগ্রি হবে সরি একশো বিশ ডিগ্রি হবে তার মানে যাই করে না কেন আমি কয়েল সাইডটাকে এই বরাবর রাখি আর এই বরাবর রাখি কখনোই তুমি কয়েল কয়েল পিচের যে মানটা একশো আশি থেকে বড় করতে পারো একশো আশি আশি হবে নতুন একশো আশি থেকে ছোটো হবে এখন আমরা এটা দেখে বুঝতে পারলাম আমার কাছে যে আর মিত্র একটা শর্ট পিস কয়েল ওরিয়েন্টেশন দেখানো হয়েছে কিন্তু কখন ফুল পিচ হবে ফুল পিচ হবে যদি এই যে কয়েল সাইডটা এই যে কয়েল সাইডটা এটা এখানে দেখানো হয়েছে কয়েল সাইডটা এখানে একটা এখন ঢুকানো হয়েছে আটটা থেকে বের করে নেই ওভারিং দিয়ে এখানে আনার পর কেউ যদি এই সাত নাম্বার দিয়ে বের করতো তাই কিনা কয় নাম্বার দিয়ে বের করছে কে ভাই সাত নাম্বার দিয়ে তাহলে এগুলো বাদ সব কেউ যদি এই সাত নাম্বার দিয়ে বের করে সাত নাম্বার দিয়ে বের করতো তাহলে এর একটা কয়াল সাইড কোনো বরাবর এই বরাবর এর একটা কয়াল সাইড কোন বরাবর এই বরাবর না এইটুকু কত ডিগ্রি ভাই ওয়ান এইটটি তখন এই কয়েলটাকে আমরা বলবো ভাই ফুল পিজড কয়েল বলবো কারণ এদের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি একেবারে এক অ্যাকুরেটলি ওয়ান ডিগ্রি ওনার একটু ফোটা কমও না এই এই যে কয়েলটা পাচাচ্ছি বা এই যে কয়েলের যে ওরিয়েন্টেশন এভাবে এভাবে এই কয়েলটাকে বলবো হচ্ছে কীভাবে আমরা ফুল পিচ কয়েল কিন্তু আমাদের তো এখানে ছিল না আমাদের ছিল কোন বরাবর এই বরাবর তাহলে এই বরাবর আসলে কত ডিগ্রি ভাই ওয়ান এইটি ডিগ্রি কিন্তু আমরা আসছিলাম কোনটুকু ভাই আমরা আসছিলাম এইটুকু তাই না আমরা আসছিলাম কোনটুকু এইটুকু আসছিলাম এইটুকু কত ছিল ভাই দেড়শো ডিগ্রি আর যদি ফুল পিচ হইতো তাহলে কয়েলটা আসতো কোথায় এই বরাবর আসতো তখন এর নির্মাণটা হয়েছে কত একশো ডিগ্রি এখন কথা হচ্ছে ভাই এই বরাবর আমার বর্তমান অবস্থা আছে আমার যে আর্মেচারটা আমি দেখাচ্ছি ভিডিওতে আমার যে আর্মেচার এই যে দেখাচ্ছে এটা তো ওইখানে ওদের মধ্যকার একটা কয়েল সাইড থেকে একটা কয়েল সাইডের অ্যাঙ্গেল হচ্ছে দেড়শো ডিগ্রি এখন কথা হচ্ছে এইটা ফুল পিচ হইতে আর কত ডিগ্রি অ্যাঙ্গেল বাকি আছে বা আর কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রস করলে বা কয়েল সাইডটাকে আর কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরাইলে সে ফুল পিচ কয়েলে পরিণত হবে কত ডিগ্রি কেবলমাত্র এই অ্যাঙ্গেল সেটা কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে ফুল পিচ অ্যাঙ্গেল থেকে শর্ট পিচ অ্যাঙ্গেল যতটুকু কম আসে যতটুকু পরিমাণ কম আছে এই অ্যাঙ্গেলটাকে আমরা হচ্ছে ভাই করডেড অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটাকে আমরা হচ্ছে করডেড অ্যাঙ্গেল আর এই যে কয় একটা কয়েল সাইড থেকে আরেকটা কয়েল সাইডের মধ্যেকার অ্যাঙ্গেল এইটাকে আমরা বলতেছি পিচ এই কয়েল সাইড থেকে এই কয়েল অ্যাঙ্গেল বলি বা এই কয়েল সাইড থেকে এই বারবার দেড়শো ডিগ্রি বলি সবই কয়েল পিচ এটা আরেকটা নাম আছে এই কয়েল পিচ না বলে এটাকে আমরা আরেকটা নামে অভিহিত করতে পারি সেটা হচ্ছে কয়েল স্প্যান আমরা যখন অল্টারনেটর পড়বো তখন বারবার এই ওয়ার্ডগুলো আসবে কয়েল পিচ কয়েল স্প্যান এই জন্য এটাকে বলে ফান্ডামেন্টাল এটাকে আমরা সিনক্রোনাস মেশিন পড়ি অল্টারনেটর পড়ি ইন্ডাকশান মেশিন পড়ি ডিসি মেশিন পড়ি আমরা যে জায়গায় যাই না কেন এই কয়েল পিচ কয়েল স্প্যান ফুল পিচ কয়েল শর্ট পিচ কয়েল এগুলো আমার একেবারে খুব একেবারে ক্লিয়ার কাট কনসেপ্ট থাকতে বুঝি এইগুলো না থাকে আমরা কিন্তু পরবর্তী থেকে বিশাল সামনে কি বেশ বড় বড় প্রবলেম ফেস করব যেগুলো আমরা চিন্তা করতে পারতেছি না আচ্ছা তাহলে এটাকে কেন্ডের অ্যাঙ্গেল বলা হয় অথবা এটাকে আরেকটার নামে বলা হয় এটা কর্ডিং অ্যাঙ্গেলও বলা হয় যে যেভাবে বলে পারে কোনো প্রবলেম নেই তাহলে কর্ডিং অ্যাঙ্গেলের পরিচয় কী কর্ডিং অ্যাঙ্গেলের পরিচয় হচ্ছে ভাই ফুল ফুলপিচ অ্যাঙ্গেল থেকে বা ফুল কয়েল এর অ্যাঙ্গেল হতে আমার যে শর্ট পিচ কয়েল অ্যাঙ্গেলের মধ্যে কাছে যে ডিফারেন্স বা কত ডিগ্রি হলে সে ফুল পিচ কয়েলে পরিণত হতে পারতো ওই অ্যাঙ্গেলটাকে বলবো কডিং অ্যাঙ্গেল মোটামুটি আমরা শর্ট পিস কয়েল ফুল পিচ কয়েলের আইডিয়া পেলাম এখন কিছু কনসেপ্ট থেকে যাচ্ছে ভাই বাকি থেকে যাচ্ছে আমি বলে দেখি কি বাকি থাকতেছে আমরা একজন ফুল পিচ বা শর্ট পিস বলে লাফালাফি করতেছি এগুলোর তো কিনতে পারলাম আমাদের যে কোনো মেশিন যে কোনো মেশিন দেখলে আমরা এখন বলে দিতে পারবো কোনটা ফুল পিস কোনটা শর্ট পিস কিন্তু ইস্যু হয়ে যাচ্ছে আরেক জায়গায় যে ভাই এটা কেন শর্ট পিস ইউজ করা হলো কেন ফুল পিচ কয়েল এখানে ইউজ করা হলো না তার মানে শর্ট পিসের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বাকি রয়েছে আমাদের আর ফুল পিচের আমাদের অ্যাডভান্টেজ ডিডিস্ট বাকি রয়েছে যখন আমরা অল্টারনেটরের জেনারেশান পার্ট পড়বো বা আমরা সামনে গিয়ে হয়তো এরকম হতে পারে যে আমরা এই যে কী বলে এটাকে এই শর্ট পিস কয়ালের ফুল পিস কয়ালের আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কোথায় ব্যবহার করা হবে কোথায় ব্যবহার করা হবে না এগুলো আমরা একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ